বিসমিল্লাহ রহমান রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে। দেশের এই কোভিড-19 মহামারীর অনেকটা পার করে আবার শুরু করলাম নতুন ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগে থাকছে কলকাতা সায়েন্স সিটির দ্বিতীয় পর্ব। এটা সায়েন্স সিটির আরেকটি বিশেষ অংশ, যার নাম আর্থ এক্সপ্লোরেশন হল, যার বাংলা শাব্দিক অর্থ দাঁড়ায় পৃথিবীর অনুসন্ধান কেন্দ্র। বন্ধুরা, এই কেন্দ্র থেকে আমরা জানতে পারবো পৃথিবীর মানচিত্রের একদম 0° ওয়েস্ট থেকে 180° ওয়েস্ট বা পশ্চিম দ্রাঘিমা এবং 0° ইস্ট থেকে 180° ইস্ট বা পূর্ব দ্রাঘিমা পর্যন্ত কোথায় কোন দেশ অবস্থিত এবং কোথায় কী কী পাওয়া যায় সবই এখান থেকে আমরা জানতে পারবো। যা এক কথায় বলা যায়, এটা পুরোটাই একটা জ্ঞানের ভাণ্ডার বা কেন্দ্র। এখানে জ্ঞানের সংমিশ্রণ ঘটে। এই কেন্দ্রটি মূলত দোতলা বিশিষ্ট, যার নিচতলায় আছে পৃথিবীর পূর্ব ও পশ্চিম দ্রাঘিমার কিছু অংশ এবং দ্বিতীয় তলায় আছে উত্তর ও দক্ষিণ দ্রাঘিমার অংশবিশেষ। বন্ধুরা, তাহলে দেখতে থাকুন ভূগোলের গুগল ধাঁধার আর্থ এক্সপ্রেশন হল। আর্থ এক্সপ্রেশন হলের নিচতলার পূর্ব ও পশ্চিম গোলার্ধের অংশবিশেষ এখানেই শেষ। এবার দ্বিতীয় তলার উত্তর ও দক্ষিণ গোলার্ধের অংশ শুরু। Thank you.
বন্ধুরা, কলকাতার সায়েন্স সিটি আসলে একটা জ্ঞানের ভাণ্ডারের উপযুক্ত কেন্দ্র, যা দেখতে প্রতিদিনই প্রচুর দর্শনার্থী এখানে ছুটে আসে। বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। কলকাতা সায়েন্স সিটি এখানেই শেষ নয়, আরও কয়েকটি পর্ব দেখতে পারবেন। আসে এ পর্যন্ত ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্যে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। ভিডিওটির মধ্যে কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যা ভুল হয়েছে সেগুলো কমেন্টস করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আজ এ পর্যন্তই, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।